প্রাথমিক শিক্ষক পদে দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলনে নামল টেট উত্তীর্ণরা। মঙ্গলবার দুপুরে বালুরঘাট জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের অফিসের সামনে বিক্ষোভ দেখান টেট উত্তীর্ণ ঐক্যমঞ্চের সদস্যরা। দ্রুত নিয়োগের দাবিতে বালুরঘাটে কালা দিবসও পালন করেন তারা। এদিন একটি স্মারকলিপিও জেলা প্রাথমিক স্কুল পরিদর্শকের হাতে তুলে দেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, 2017 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি বের হয়। দীর্ঘ আন্দোলনের ফলস্বরূপ 2021 সালের 31 জানুয়ারি পরীক্ষা হয় এবং তার বেশ কয়েক মাস পর 2022 সালের জানুয়ারি মাসে টেটের ফলাফল বের হয়। কিন্তু ফলাফল বেরোনোর পরও দীর্ঘ কয়েক মাস কেটে গেলেও এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়নি। তাই দ্রুত নিয়োগের দাবিতে এদিন আন্দোলনে সামিল হন তারা। দাবি মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন টেট উত্তীর্ণরা। বালুরঘাট থেকে সুবীর মোহন্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।